নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আধার রিলেটেড একটা বিষয়। তো বন্ধুরা, এইরকম ধরনের মেসেজ হয়তোবা আপনাদের অনেকের কাছেই এসছে, হয়তোবা আপনাদের অনেকের কাছে আসেনি। আধার দিয়ে আধার নাম্বার নিডস ডকুমেন্ট আপডেট মাই আধার ডট uidai ডট গভ ডট ইন অর ভিজিট অ্যান আধার সেন্টার উইথ প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস দিয়ে UIDAI। তার মানে কি, ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাকে কিন্তু আধার সংস্থা কিন্তু মেসেজ পাঠাচ্ছে। এই মেসেজ হয়তোবা সবার কাছে এখনও পৌঁছাচ্ছে না, কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে। অ্যাকচুয়ালি এই মেসেজ কেন আর কাদের জন্যে? যদি বন্ধুরা আপনাদের আধারের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, মানে আপনি আধার তৈরি করেছেন সেটা 10 বছরের বেশি হয়ে গেছে, সেই 10 বছরের মধ্যে আপনি কোনো রকম কোনো কারেকশান, কোনো রকম কোনো চেঞ্জেস, কোনো রকম কোনো কিছু আপডেট করেননি, তাহলে পরে কিন্তু আপনার কাছে এই মেসেজটা অবশ্যই আসবে আধারের থেকে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে? আর এখানে বলছে যে আপনি কিন্তু চাইলে পরে ঘরে বসে অনলাইনেও করতে পারেন, আর চাইলে পরে আপনি কিন্তু আধার সেন্টার থেকেও করতে পারেন। তো ঘরে বসে অনলাইনে করাই সব থেকে বেস্ট। তো ঘরে বসে অনলাইনে আপনি কীভাবে করবেন সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। মোবাইল বা ল্যাপটপ থেকে গুগলে গিয়ে টাইপ করবেন UIDAI, তারপরে UIDAI যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে মাই আধার, মাই আধার থেকে ডাউনলোড আধার, এই অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন লগ ইন বলে একটা অপশান আছে। তো সেই লগ ইন অপশান থেকে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে আপনার নিজের আধার নাম্বার দিয়ে, ক্যাপচা কোড দিয়ে, ওটিপি দিয়ে আপনাকে কিন্তু এটাকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, লগ ইন করার টাইমে কিন্তু আপনার কিছু প্রবলেম হতে পারে, তার কারণ আধারের সাইট খুবই স্লো, আধারের সাইট খুবই স্লো, তার জন্য লগ ইনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর টাইমও নিতে পারে। তো এটা কিন্তু পুরো সার্ভারের উপর ডিপেন্ড করছে। লগ ইন করার পরে ডকুমেন্ট আপডেট লাস্ট অপশান, এখান থেকে যাব নেক্সট, নেক্সট থেকে তারপরে আবার আমি এখান থেকে নেক্সট করব। তারপরে এখানে দেখুন আই ভেরিফাই বলে একটা অপশান আছে, এটাকে টিক করব। করার পর ওপরে ডিটেলস সব মিলিয়ে নেব, মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে আমি এগিয়ে যাব। তো নেক্সট অপশানে ক্লিক করলে পরে প্রথমেই যাবে প্রুফ অফ আইডেন্টিটি। তো প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় আমি এখানে প্যান কার্ডটা ইউজ করছি। প্রচুর অপশান আছে, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি আগে প্যান কার্ডটা খুঁজে নেব, যে প্যান কার্ডটাই আমি এখানে প্রুফ অফ আইডেন্টিটি ইউজ করতে চাই, ওকে করব। করার পর এখান থেকে প্যান কার্ডটা আমি আপলোড করব, অবশ্যই কিন্তু PDF-এ। তো এখানে কিন্তু JPG ফরম্যাটও আপনি দিতে পারেন, বাট JPG ট্রাই করে দেখেছে সেটা কিন্তু নিচ্ছিল না, তাই আমি এখান থেকে PDF-টাই দিলাম, একবারই হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় আমি এখান থেকে দেবো ভোটার কার্ড। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসে আরও কিছু প্রচুর ডকুমেন্টস আছে, তো যেটা আপনার সুবিধা হয় সেটা দেবেন। তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটাকে আমি এখান থেকে দিয়ে দেবো। তো ভোটার কার্ডটাও ঠিক সেমভাবেই কিন্তু আমি এখান থেকে PDF-এই আপলোড করবো, কারণ JPG আপলোড করলে পরে দেখছি এগুলো নিচ্ছে না বা প্রবলেম করছে। তো এখান থেকে আমি PDF-টা এখান থেকে এসে ভোটার কার্ডের PDF-টা আমি আপলোড করে দিলাম। এরপরে নিচে আই হেয়ার বাইতে টিক করার পরে নেক্সট, নেক্সট থেকে ওকে, ওকে করার পরে এইবার আমাকে আসবে যে পেমেন্ট। তো এখানে ওপরে ডিক্লারেশানে ক্লিক করলাম, পে ইউ ভিজিট থ্রু দিয়ে আমি পেমেন্ট করব, মেক পেমেন্ট অপশানে আমি ক্লিক করব। করার পরে এইখান থেকে দেখুন প্রচুরভাবে আপনি পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI, হোয়াটসঅ্যাপ আপনি পেমেন্ট করতে পারবেন। আমি এখান থেকে ইউজ করব UPI-এর অপশান। তো UPI অপশানের মধ্যেও কিন্তু বেশ কিছু অপশান আছে, ফোনপে, তারপরে আপনার গুগল পে, পেটিএম। তো আমি এখান থেকে পেটিএমটা ইউজ করছি। ভিম অপশান আছে, ইউজ করার পরে পেটিএমের আইডি চাইবে, তো সেই আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নেক্সট করে ভেরিফাই করে আপনাকে সামনের পেজে চলে যেতে হবে। গেলে পরেই আপনার এখান থেকে ২৫ টাকা আপনাকে কিন্তু পে করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে দেখুন ২৫ টাকা অলরেডি পেমেন্ট আমি করে দিয়েছি, প্রসেসিং চলছে। প্রসেসিংয়েও কিন্তু প্রচুর টাইম লাগছে, কারণ পুরোটাই ডিপেন্ড করছে এই আধারের পোর্টাল বা আধারের সার্ভারের ওপর, কারণ খুবই স্লো কাজ করে। তো বন্ধুরা, যখনই পেমেন্ট হয়ে যাবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের ওপর ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যার কাজ করছেন তাকে অবশ্যই এইভাবে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আপনারা প্রিন্ট করে তাকে কিন্তু দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আশা করতে পারছি যদি আপনার কাছে এই ধরনের কোনো মেসেজ আসে তাহলে পরে আপনি কীভাবে ঘরে বসে বা কোনো কাস্টমারকে আপনি অনলাইনেই আধারে ডকুমেন্ট আপডেট করে দিতে পারবেন, তো সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করেছিলাম। তো এরপরও কারো যদি কোনো বিষয়ে কোনো ডাউট থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপনারা আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।